financial accounting, which is in your financial accounting 1, both honors and general for semester 1, your semester 1. My myself, Vishnu Bhadra Das, assistant professor in commerce, respected Alliance College. So, first we discussed about the rectification of errors. আজকে আমরা শিখব রেক্টিফিকেশন অফ এরর্স বা ভুল সংশোধনে কীভাবে আমরা ভুলগুলোকে সংশোধন করব। তো প্রথমে আমরা জানবো তার আগে যে ভুল কীরকম হয় এবং এটা তোমাদের রেক্টিফিকেশন এরর্স যে চ্যাপ্টারটা সেটা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এবং তার কোর্সগুলো দেওয়া আছে অনার্সের জন্য দুটোতেই আছে। আমি বিষ্ণুবাবু দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেসপেক্টেড গার্লস কলেজ। আমরা আজকে শিখবো যে রেক্টিফিকেশন অফ এরর্স অর্থাৎ ভুল সংশোধন রাখলে কীভাবে করা হয়। আমরা চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে। এখানে দেখো লেখা আছে দেয়ার ইজ এরর্স, এরর্স নট এফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট অর এরর্স এফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট। টু টাইপস অফ এরর্স ইজ হিয়ার। আমরা এখানে ভুলগুলো দু রকমের এখানে দেখানো হয়েছে। এরর্স মানে ভুলগুলো হয়ে গেছে যেগুলো ট্রায়াল ব্যালেন্সকে বা রেওয়ামেন্টকে এফেক্ট করেনি বা তার ফল যায়নি। আর হচ্ছে এরর্স এফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট মানে হচ্ছে যার ফলাফলকে ট্রায়াল ব্যালেন্সকে অর্থাৎ প্রভাব বিস্তার করেছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড দেখো লিখেছে এরর্স নট এফেক্টিং দেখে নাও আমি আপনার বলে দিচ্ছি errors of commission, errors of principal, errors of original entry, errors of omission, compensating error, and complete reversal of entries. Errors affecting trial balance agreement. যে ভুলগুলো ট্রায়াল ব্যালেন্সে যেদিকে টোটালকে প্রভাব করে সেটাকে আমরা বলছি সেগুলো কোথা দিয়ে যায় সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে। যদি আমরা অনেক সময় ট্রায়াল ব্যালেন্স যখন নাম ধরে তখন আমরা সেটাকে ট্রায়াল ব্যালেন্সে দেখাই যে ওখানে একটা ব্যালেন্স একটা ফিগার ডেবিট বা ক্রেডিট যে কোনো দিকে আসতে পারে এবং সেটাকে আমরা ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বা ক্রেডিটে যেটুকুনি টাকা কম করছে সেটাকে সাসপেন্স অ্যাকাউন্ট বলে লিখতে পারি। এটা আরও একটা নাম আছে ডিফারেন্সিয়াল বুকস অ্যাকাউন্টও লেখা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে এবার তারপরে আমরা দেখে নিচ্ছি যে examples of account, examples of account correcting entry assets, examples of account assets, assets purchase expenses return number price এগুলো হচ্ছে ইনক্রিজ হলে ডেবিট হয় আর ডিক্রিজ হলে ক্রেডিট হয়। কারণ তোমরা জানো অ্যাসেট যখন পারচেস করি তখন অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ব্যাঙ্ক আর ক্রেডিটার্স হতে পারে। তো অ্যাসেট পারচেস এক্সপেন্সেস রিটার্ন ইনভয়েস এবং ক্রাইমস যেটা রয়েছে সেটা তোমাদের ডেবিট করলে বাড়বে এবং ক্রেডিট করলে কমবে। সিমিলারলি এক্সাম্পলস অফ অ্যাকাউন্ট লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ইনক্রিজ, ক্রেডিট করলে এটা ইনক্রিজ হবে। সেলস ইনকাম রিটার্ন আউটওয়ার্ড এগুলো হচ্ছে ডিক্রিজ করলে হচ্ছে ডেবিট হবে মানে কমলে ডেবিট করতে হবে বা কমানোর জন্য আমাকে ডেবিট করতে হবে। ফর ডেবিট ডিক্রিজ অ্যান্ড ক্রেডিট ফর ইনক্রিজ। এরর্স নট এফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট, এরর্স নট এফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট অর্থাৎ কিছু ভুল আছে যেগুলো ট্রায়াল ব্যালেন্সকে আমাদের এফেক্ট করে না। সেটার মধ্যে প্রথম আছে ফার্স্টলি এরর্স অফ কমিশন, the correct amount is entered in a wrong personal account অর্থাৎ অ্যামাউন্টটা কারেক্ট আমি লিখেছি কিন্তু আমি যে অ্যাকাউন্টটা দেওয়ার
কথা ছিল সেই অ্যাকাউন্টে দিই, অন্য একটা অ্যাকাউন্টে আমরা ওটাকে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে বলবো যে এটা এরার্স অফ কমিশন হয়েছে। নেক্সট এক্সাম্পল আমরা নিচ্ছি, একটা পারচেজ গুডস ফ্রম সি ভি হ্যাজ বিন পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ সি ভিস সিলাইস অ্যাকাউন্ট ইন এরার, অ্যামাউন্ট টু ₹500, দ্য কারেক্টিং এন্ট্রি শুড বি অরিজিনাল এন্ট্রি অর ডেবিট পারচেস অ্যান্ড ক্রেডিট সি ভিস অ্যাকাউন্ট ₹500, অ্যান্ড রং এন্ট্রি ওয়াজ ডেবিট পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট সিলাই। তার মানে ভুলটা কি হয়েছিল যে আমি পারচেস করেছি সি ভি থেকে, কিন্তু আমি সিলাই অ্যাকাউন্টে আমি ক্রেডিট করেছি, আমাকে সি ভি অ্যাকাউন্টে আমার ক্রেডিট করার কথা ছিল কিন্তু আমি ক্রেডিট করেছি সিলাই অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আমাকে এটা কি করছে, তাহলে কারেকশন বা অরিজিনাল এন্ট্রি আমাকে করতে হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর সি ভিজ অ্যাকাউন্ট ক্রেডিট, আর রং এন্ট্রি ছিল হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ক্রেডিট সিলাই অ্যাকাউন্ট। নেক্সট জার্নাল এন্ট্রি ফর কারেকশন সিলাই অ্যাকাউন্ট রংলি ক্রেডিটেড অ্যান্ড ইট ইজ বি ডেবিটেড বাই ₹500 অ্যান্ড সি ভি অ্যাকাউন্ট উইচ ইজ নট অলরেডি ডেবিটেড বাই ক্রেডিটেড দ্যাট শুড বি ক্রেডিটেড। তার মানে সিলাইটা আমরা ভুল করে আমরা কী করেছিলাম, ক্রেডিট করে দিয়েছিলাম, তাহলে আমাদের কারেকশন করতে গেলে সিলাই অ্যাকাউন্টকে আমাকে ডেবিট করতে হবে, আর সি ভি অ্যাকাউন্ট যেটাকে আমার ক্রেডিট করা হয়নি সেটাকে আমাকে এখন ক্রেডিট করা হলো। তাহলে পারচেস এখানে ন্যারেশনটা লিখে দেবো, ন্যারেশনটা আমাকে লিখতে হবে, ন্যারেশন লিখুন as a journal is incomplete without a narration. Now, purchase seller in wrong personal account, type. Simple. Account statement for this, CLI account 500, purchase account 500, CLI account 500. This is a posting of the account. Now we come to errors of principle. Bangla bol nitigoto bhul. Errors of principle, an item is entered in the wrong type of account due to misunderstanding of the nature of the item. Ami wrong account ke dekhechi, ami nature of item ta bujhte parini, tar jonno wrong account e jete post korechi, to shei jonno amake ki korte hobe seta ke amake correction korar proshno rakhi. Amra তাহলে এটাকে বলবো নীতিগত ভুল বা এরার্স অফ প্রিন্সিপাল। যেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি পরের স্লাইডে, দ্যাট ইজ এ এক্সাম্পল অফিস ইকুইপমেন্ট পারচেস ফর রুপিস ₹1,000 ইন ক্যাশ হ্যাজ বিন ডেবিটেড টু অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট। অফিস ইকুইপমেন্ট পারচেস বাট ডেবিটেড ইন অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট, দ্য কারেক্টিং এন্ট্রি শুড বি as follows, original entry debit office equipment ₹1,000, credit cash is always corrected figure, cash ta shobshomoy thik ache eta dhore niye nebo bolbe. Wrong entry ki chilo, office expenses account e debit koreche ar cash account e credit koreche, tar cash account amra ekhane thik ache bolchi, tar office equipment jeta debit kora uchit chilo seta debit korini ar ami eta credit koreche office expenses e ডেবিট করেছি, তাহলে এইটাকে আমাকে ক্রেডিট করতে হবে যখন কারেকশন হবে, ক্রেডিট করবো হচ্ছে অফিস এক্সপেন্সেস আর ডেবিট করবো আমরা অফিস ইকুইপমেন্টটি, যেটা আমরা ফরেস লাইভে দেখাচ্ছি। অফিস ইকুইপমেন্ট ডেবিট অ্যান্ড টু এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাহলে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট টু ডেবিট। অ্যাজ ইউজ ন্যারেশন তো আমাদের লিখতে হবে, পারচেস অফ অফিস ইকুইপমেন্ট রংলি এন্টার ইন দ্য অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট নাম কারেক্টেড। ঠিক আছে, বোঝা গেছি, সেটা আবার বলবো। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, আমি অফিস ইকুইপমেন্ট পারচেস করেছি, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টে আমার ডেবিট করা উচিত ছিল কিন্তু আমি ডেবিট করেছিলাম অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্টে, তাহলে কারেকশন করতে গেলে কী করতে হবে, অফিস এক্সপেন্সেস থেকে ভুল করে যেটা ডেবিট করেছি সেটাকে ক্রেডিট করবো আর ডেবিট কার্ডে করবো যেটা আমার ডেবিট হয়নি অর্থাৎ অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, and posting in the account, that is posting office expenses account cash 1000 debit,
office equipment 1000 credit, and for office equipment, office expenses debited, there is 1000. Office expenses cash 1000, 1000, our office equipment 1000 cash, office equipment account, office expenses account debit 1000. ঠিক আছে, জাস্ট এটা তোমাদের পরীক্ষায় তোমাদের এটা করতে হবে না, কিন্তু এটা তোমাদের বোঝার জন্য এক্সট্রা আমি তোমাদেরকে বুঝিয়ে দেখালাম যাতে তোমাদের এটা ক্লিয়ার হয়। তোমাদের শুধু জার্নাল এন্ট্রিটাই করতে হবে, অর্থাৎ আমরা যেটা করেছিলাম কারেক্টের জার্নাল এন্ট্রি ওটাই রেকটিফিকেশন হবে, এটা সঙ্গে করতে হবে জার্নালের অপার সব থেকে ওটা করবেন তোমাদের এক্সামে প্রবলেম হবে। নেক্সট, এরর অফ অরিজিনাল এন্ট্রি, অরিজিনাল এন্ট্রি, এরার্স অফ অরিজিনাল এন্ট্রি, অর্থাৎ মূল দাখিলায় আমার ভুল হয়েছে, রং অরিজিনাল ফিগার ইন এন্টার ইন দ্য জার্নালস অ্যান্ড হেন্স পোস্টেড ইনকারেক্টলি টু দ্য অ্যাকাউন্টস। এটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যেটা আমাকে বোঝাতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আ পেমেন্ট অফ রুপিজ 1200 টু আ ক্রেডিটার, creditor name of the creditor is Mr. Ram, has been entered as a both a debit and credit as rupees 1000. The correcting entry should be a payment of rupees 1200 paid to a creditor whose name is M. Ram, has been entered as a both debit and credit as rupees 1000. The correcting entry should be original entry debit Mr. Ram and credit bank and wrong entries Mr. Debit Mr. Wrong and credit bank. Okay, so what will be the corrected journal? Mr. Wrong account, Mr. Wrong account, difference amount is 200. Mr. Wrong account will be debited 200 and bank account will be credited 200. মানে আমরা অ্যামাউন্টটাকে ভুল করে ফেলেছি, আমাদের এন্ট্রি আমাদের ঠিক ছিল 1200 টাকা লেখা উচিত ছিল, সেখানে 1200 লিখিনি, আমরা 1000 লিখেছি, অর্থাৎ 200 টাকা এন্ট্রিটায় কম লিখেছি, আমরা এন্ট্রি ঠিক করেছিলাম। দ্য প্রিভিয়াস এন্ট্রি ওয়াজ কারেক্টেড বাট দ্য অ্যামাউন্ট ওয়াজ রং, অ্যামাউন্ট উইল বি 1200 ওয়্যার অ্যাজ ইউ পুট দ্য অ্যামাউন্ট অ্যাজ 1000, সো ডিফারেন্স অ্যামাউন্ট ইজ ইউর 200 অ্যান্ড দিস ইজ দ্য রং entry or rectification in wrong account debit to bank account, the difference amount comes in. And here is your narration, payment of rupees 1200 incorrectly entered as 1000 rupees now corrected. Okay, for posting similarly in wrong bank 1000, bank 200, in wrong 1000 previously and new entry is 200. Okay, now is errors of omission, and now here is errors of omission, a transaction has been completely omitted from the accounts, মানে তুমি লিখতেই ভুলে গেছো, একটা এন্ট্রি করোনি, তো সেক্ষেত্রে সেটাকে আমরা নতুন করে এন্ট্রি দিতে হবে, সেটাই বলছি a transaction has been completely omitted from the accounts, তো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। And here is your example, a sale of rupees 400 to John Lum has been completely omitted from the accounts. The correcting entry should be original entry John Lum account 400 debit to sales, and wrong entry, there is no entry done already in the books. So corrected journal entry will be this, original entry will be the rectification entry. অর্থাৎ এটার আমি কোনো এন্ট্রি করিনি, সেল করেছি 400, সেটা কাকে সেল করেছি, জানলামকে, তো সেই যে সেলসটা করেছি তারপরে আমি এন্ট্রি করিনি, তারপরে আমাকে এন্ট্রিটা যা সেটা করতে হবে, সেই জন্য কারেক্টেড জার্নাল এন্ট্রিতে আমরা দেখাচ্ছি, শুধু আমরা জার্নাল এন্ট্রিটা করলেই হয়ে যাবে। জন ব্যাংক 400 ডেবিট অ্যান্ড সেলস অ্যাকাউন্ট credit. The sale of rupees 400 was omitted, now corrected. And posting, here is your posting, as well as sales account journal 400 and for John Lennon account sales 400. Now coming compensating error.
What is compensating the debit side error are equal to the credit side error. Debit side error, and debit side error ভুল হয়েছে বা আমার এরকম হতে পারে একটা ভুল আরেকটা ভুল দিয়ে আমার ঠিক হয়ে গেছে কিন্তু ভুলটা তো ভুল আছে তাহলে ওটাকে আমাকে ঠিক করতে হবে তো সেটা করতে হবে সেটার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি Here is your example. The purchase account was undercut by this 2200 and the sales account also undercut by this 2200. The correct thing is to be for the last two. Our purchase account is 2200 and sales account is 2200. That's why we have a travelers. But we have an entry to the purchase. The purchase is 2200. Debit? Correct? আর সেলসকে বাড়াতে গেলে ক্রেডিট তাহলে আমার কারেক্ট ক্রেডিট এন্ট্রি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2200 যেটা আমরা পরে স্লাইডে আমরা এন্ট্রিটা করেছি পারচেস অ্যাকাউন্ট ডেবিট 2200 আর সেলস অ্যাকাউন্ট ডেবিট 2200 ওকে ন্যারেশন অ্যাজ ইউজুয়াল পারচেস অ্যান্ড সেলস অ্যাকাউন্টস ওয়্যার আন্ডারপ্রাইস বাই রুপিস 2200 নাও কারেক্টেড অর নাও রেক্টিফাইড অ্যান্ড হিয়ার ইজ ইউর পোস্টিং Similar question, that is sales account, purchase account, debit to sales, and sales account credited by purchase 2200. Okay. Complete reversal of entries. Complete reversal of entries. The correct amount are entered in the wrong side of the two appropriate accounts. The correct amount are entered. In the wrong side of the two appropriate accounts. অর্থাৎ আমরা কারেক্ট অ্যামাউন্টটা নিয়েছি কিন্তু রং সাইডে বসিয়েছি যে দুটো অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যাকাউন্টে কাজ হচ্ছিল তাদের রং সাইডে অ্যামাউন্টটা আমরা লিখেছি কিন্তু অ্যামাউন্টটা যেটা লিখেছি সেটা ঠিক আমরা এটার একটা এক্সাম্পল হয়ে যায় হ্যাঁ ইজ ইউর এক্সাম্পল করে দেখো The purchase of goods on credit from MLO for rupees 60 was entered on the debit side of MLO's account and the credit side of the purchase account the correcting entry should be original entry this is the original entry debit purchase and credit MLO 60-60 wrong entry this is wrong entry debit ক্রেডিট ডেবিট ক্রেডিটের জায়গায় ডেবিট করে দিয়েছে এটা আর এটা ডেবিটের জায়গায় এটাকে ক্রেডিট করে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা কারেকশন করবো কি করে পরেরটা আমরা দেখে নিচ্ছি কারেকশন তাহলে আমার অ্যামাউন্টটা ডাবল হয়ে গেল পারচেসকে আমরা ডেবিট করার জন্য আমরা ক্রেডিট করে দিয়েছি তাহলে পারচেসকে এখন ডাবল ডেবিট করতে হবে সিমিলারলি এমলক অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করার জায়গায় ডেবিট করেছিলাম তাই জন্য আমাকে ডাবল এখন ক্রেডিট করলে কারেকশন হবে Purchase from MLO incorrectly debited to his account and credited to the purchase account now corrected or now rectified. এখানে আমরা ভালো করে জাস্ট এটা ডাবল হয়ে যাবে কারণ আমার ডেবিটেডটা আমি ক্রেডিটে লিখছি ক্রেডিটেডটা ডেবিটে লিখছি তোমাকে 5 কিলোমিটার পূর্ব দিকে যেতে বলা হলো 5 কিলোমিটার পশ্চিম দিকে চলে গেছে এবার আগের থেকে আসতে গেলে কত তোমরা 10 কিলোমিটার আসতে হবে ভেরি সিম্পল And here is your post-it in your account as usual. এটা তোমাকে পরীক্ষা করতে হবে না সেটা এটা বোঝানোর জন্য আমরা দেখাচ্ছি পারচেজ অ্যাকাউন্ট এমলো ডেবিট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এমলো অ্যান্ড পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই এমলো 60 অ্যান্ড পারচেজ অ্যাকাউন্ট এমলো অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ 60 অ্যান্ড এমলো অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই রুপিস 120 অফ পারচেজ অ্যাকাউন্ট অর্থাৎ পারচেজ অ্যাকাউন্ট টু ডেবিটে আমাকে কারেকশনের জন্য 120 টাকা দিতে হবে আমি ভুল করে 60 টাকা ওখানে দিয়েছিলাম আমার ডেবিটে এই 60 টাকাটা আমার ডেবিটে আসা উচিত ছিল তার জায়গায় আমি ক্রেডিটে লিখেছি তাহলে এখন কারেকশন করতে গেলে 120 দিলে আমার তো কারেকশন হবে সিমিলারলি এখানে টাইম আছে মানে এখানে আমার 60 টাকা উচিত ছিল 60 কিন্তু 60 আমি এখানে লিখেছি তাহলে কারেকশন করতে গেলে আমাকে 120 এখানে দিতে হবে ঠিক আছে নেক্সট এরর্স অ্যাফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট Errors affecting trial balance agreement. And যে ভুলগুলো ট্রায়াল ব্যালেন্সের টোটাল আমার টোটালটা যার যে কারণের জন্য মেলে না যার জন্য আমাদের
অফিসে কাল ব্যালেন্সের সময় সাসপেন্স অ্যাকাউন্ট চলে আসে, মানে আমাদের কিছু ভুল হয়েছে, কিন্তু সেই ভুলগুলোকে খুঁজে বার করে নিয়ে কালেকশন করতে হবে, সেটাকেই আমরা বলছি এবার সাবজেক্টিং কাল ব্যালেন্স এগ্রিমেন্ট। Errors affecting trial balance agreement occurred when the transactions in the accounts number omitting the debit or credit entry, posting a wrong amount to one of the accounts, recording an entry on the wrong side, example a debit entry entered as a credit, as a credit entry. মানে আমরা ডেবিটের জায়গায় ক্রেডিট এন্ট্রি করেছি, আবার ক্রেডিটের জায়গায় ডেবিট, আবার ডেবিটের জায়গায় ক্রেডিট, এরকম ভুল হয়েছে। অমিটিং দ্য ডেবিট অর ক্রেডিট এন্ট্রি, পোস্টিং টু দ্য রং অ্যামাউন্ট টু দ্য ওয়ান অফ দ্য অ্যাকাউন্টস, রেকর্ডিং অ্যান এন্ট্রি অন দ্য রং সাইড, আমার ডেবিটে লেখা হয়েছিল ক্রেডিট সাইড কিন্তু লিখেছি, তো সেক্ষেত্রে এরকম হবে। তাহলে আমরা চলে আসছি পরেরটায়, কি বলছে, ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস ইনকারেক্ট ক্যালকুলেশন অফ এ ব্যালেন্স, এক্সাম্পল ওভার কাস্ট আর আন্ডার কাস্ট, মানে তুমি টোটালে ভুল করে ফেলেছো বা তোমাকে যোগ করতে গিয়ে তোমার হয় বেশি হয়ে গেছে নাহলে কম হয়ে গেছে, ধরো 500 অ্যাকাউন্টকে আমি ব্যালেন্স করতে চাইছি, তখন দেখলাম যে 500 অ্যাকাউন্ট আমার হয়তো 51,000 হওয়া উচিত ছিল, তোমার 61,000, তাহলে 500 অ্যাকাউন্ট তোমার বেড়ে থাকছে, ওটাকে তখন কমাতে হবে, তখন কারেকশন হবে। এখানে কিছু বলা হয়েছে, হেয়ার ইজ সামথিং to say drawing up a trial balance, number one, omitting a balance from the trial balance, incorrectly posting an amount to the trial balance, incorrectly posting a balance to the wrong side of the trial balance. Hence, we can come to different the kind of ideas that are going to be given, omitting a balance from the trial balance that the amount omit hoye geche, incorrectly posting an amount to the trial balance, incorrectly posting a balance to the wrong side of the trial balance. That is, now if there is trial balance not agreed or debit, total debit not equal to the total credit, there will be a suspense account or difference in books account. When the trial balance does not agree, the amount of the difference is entered in a suspense account or difference in books account. Now, here is your sample trial balance as of 31st December 2018. Okay, total balance extracted 90, 100, suspense account, this is shifted, suspense account will be here, 10, and the total amount will be there. মানে তোমাদের ডেবিটে এসেছে 90 আর ক্রেডিটে এসছে 100, তাহলে কত টাকার গন্ডগোল হয়েছে, 10 টাকা। তাহলে এই 10 টাকা আমাকে আরো এখানে ডেবিটে দিতে হবে, যে সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিটে বলবে 10 টাকা, তখন এই টোটাল দুটো আমার এখানে 100 হবে, প্লাস সেটা আগে শিফটিং হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমরা জিনিসটা বুঝলেই বলি। সাসপেন্স অ্যাকাউন্টে তাহলে ব্যালেন্স কি দেখাবে, ওখানে যেটা পেলাম ওটা 1996 হবে, ওটা 2018 হবে, 31st December difference per trial balance 10, total debit and total difference in total debit and total credit, total credit was 100 and total debit was 90, so the difference is 10 and goes to this account for suspense account, this amount goes to suspense account as well as 10. মানে তোমার ডেবিটের টোটাল ছিল 90 আর তোমার ক্রেডিটের টোটাল ছিল 100, তাহলে তোমার ডেবিটে কম পড়ছে, হ্যাঁ ডেবিটে কম পড়ছে, কত কম পড়ছে, হ্যাঁ 10 টাকা, তাহলে 10 টাকা যেটা কম পড়ছে সেটা তোমার তাহলে ডেবিটে তোমার আসবে, সেই জন্য সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স কম পড়ছে। থ্যাংক ইউ। পরেরটাই জানি, হাউ টু শো আ সাসপেন্স অ্যাকাউন্ট অন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমরা সাসপেন্স অ্যাকাউন্টকে কিভাবে দেখাবো। তাহলে যদি ডেবিটে আমার আসে তাহলে সেটা আমার অ্যাসেট সাইডে দেখাতে হবে, ক্রেডিটে যদি আসে তো সেটা লাইব্রেরি সাইডে যাবে, সেটা আমরা পরে। ডেবিট ব্যালেন্স অফ সাসপেন্স অ্যাকাউন্ট,
সাসপেন্স অ্যাকাউন্টে যদি ডেবিট ব্যালেন্স আসে তাহলে আমরা কি করব? তোকে বললাম আসলে একটা অ্যাসেট সাইডে দেখাতে হবে, আমি 10 টাকা যেটা বেরিয়েছে রেজিস্টেন্ট সেটাকে আমাকে দিতে হবে কোথায়? অ্যাসেট সাইডে। অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট এই যে ডেবিট সাইড অ্যাসেট সাইডে চলে এসেছে। যেহেতু ব্যালেন্স শিটটা লংলি আছে, এটা ভুল আছে, একটু কি ফরম্যাটে করেছে এই দিকটা ধরে নেওয়া হচ্ছে অ্যাসেট। মানে অ্যাসেট সাইডে আমার টোটাল অ্যাসেটের সাথে এটা আমার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট সাইডে যাবে, এই অ্যাসেট সাইডে যাবে, এটা ঠিক আছে। সিমিলারলি এটা যদি তোমার ক্রেডিট সাইডে আসে তাহলে ব্যালেন্স সাইডে যাবে। ক্রেডিট ব্যালেন্স এন্ড সাসপেন্স অ্যাকাউন্ট কোথায় যাবে? লাইবিলিটি ফর ক্রেডিট ব্যালেন্স এন্ড সাসপেন্স অ্যাকাউন্ট রাইট উইল গো লাইবিলিটি সাইড উইথ দ্য আদার লাইবিলিটিস, ক্যাপিটাল লং টার্ম লাইবিলিটিস ইট উইল বি দিস সাইড, ঠিক আছে। সাসপেন্স অ্যাকাউন্ট দ্যাট ইজ দ্যাট ওয়ান মেডিকেল ফর্ম নট নেসেসারি correction of errors, correction of errors to correct the errors student should make correcting entries in the ledger account first and hence the clear the suspense account next man first e tomar ki korte hobe correcting the errors first e tomar ki correction korte hobe tarpor tomaderke ledger account ta ke banate hobe ebong tarpor suspense account ta clear korte hobe ebong close korte hobe in the example dewa hoyeche That is your example. A credit sale of rupees 150 to Mr. Chan has been omitted from his account. Credit sale of rupees 150 to Mr. Chan has been omitted from his account. Original entry, Mr. Chan account debit and credit sales account. Wrong entry, debit nothing and credit sales account correctly posted. So corrected entry will be Mr. Chan account which is not debited, there is not debited and it will be debited for correcting entry and credit suspense account. As there is no account list, we find মানে এখানে কোনো অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না সেই জন্য সাসপেন্স অ্যাকাউন্টে দেওয়া হবে, ঠিক আছে। চলে আসি নেক্সট, কি বলছে? এক্সাম্পল দ্য সেল অফ সেল টু সি সিবি for rupees 230 was correctly entered in the sales book but enter C in his account as rupees 320 and what is original entry? Debit CD and credit sales. Wrong entry, debit CD, credit sales. And corrected entry, the amount was different, that is 320, here is 230, so the difference amount is 90, okay. So debit suspense account 90 and for correction credit series account by 90. And that is another example. Credit sale of rupees 97 has been credited to 8 Cheng account. Original entry debit Cheng account 97, credit sales account 97. Credit 8 Cheng 97 and the wrong is 8 Cheng 8 Cheng. Credit that it will be debited for debit, here is credit, this is wrong credit, and credit sales 97 as usual it is correct entry, and for debit HM 97 into 194 and credit suspense account 194 মানে 97 আমার credit sale হয়েছে, credit sale হলে HM account এ কি করা হয়েছে? Debit করা উচিত ছিল, করেছে HM account এ credit, debit করা উচিত ছিল, credit করেছে, তাহলে আমাকে এখন ডাবল আমাকে আমাকে ডেবিট করতে হবে আর সাসপেন্স অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? 97 এইচ এন অ্যাকাউন্টে আমার ডেবিট হওয়া উচিত ছিল, এই যেখানে দেখানো হয়েছে কিন্তু করেছে ক্রেডিট, তাহলে কী করতে হবে? ডাবল আমাকে এখন ডেবিট করতে হবে আর সাসপেন্স অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। সেলস ডে বুক, আনাদার এক্সাম্পল, সেলস ডে বুক ওয়াজ ওভারচার্জ বাই রুপিস 200, সেলস অ্যাকাউন্টে আমার 200 টাকা বেড়ে আছে, তো সেলসকে যদি ক্রেডিট করি তাহলে আরও বাড়বে, ডেবিট করলে কমবে, তাহলে আমার কি করতে হবে? কারেক্ট ক্রেডিট
ডেবিট করছে সেলস, কারণ ওভার পার্সোনাল সেলস অ্যাকাউন্ট বেড়ে আছে, মানে ক্রেডিট বেশি হয়ে গেছে, ওটাকে ডেবিট করলে আমার কমবে, তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। তোমরা এইভাবে শুধু লিখবে না, তোমরা জার্নালের মধ্যে যেভাবে লিখতে হয় সেভাবে লিখবে যে সেলস অ্যাকাউন্ট ডেবিট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, যেভাবে আমরা লিখি জার্নালের মধ্যে, এবং তার সাথে ন্যারেশনটাও দেবে, আমরা এখানে ন্যারেশন দিই, ন্যারেশনের কোনো ঝামেলা নেই, এইটুকুনিকে কপি পেস্ট করে বসিয়ে দেবে। সেলস দেবো আমাদের ওভার কাস্ট বাই রুপিস। নেক্সট এক্সাম্পল, সেলস দেবো আন্ডার কাস্ট বাই রুপিস 40। তো সেলস কমে না চলে আতে গেলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে, তো সেলসকে ক্রেডিট করেছে, আন্ডার কাস্ট ছিল মানে কম ছিল, তাহলে বাড়াতে গেলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে, করে দেওয়া হয়েছে, আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। Correction of errors. Correction of errors. A single entry in the suspense account. This occurs when errors are made in the extracting balances rather than in the recording phase. Okay. And here is your example. Example. The total of the sales account of rupees 1500 has been omitted from the trial balance. Correct entry, only debit suspense account. Our question, total of the sales account rupees 1500 has been omitted from the trial balance. Should the same set time, our trial balance is omitted. The secretary, debit suspense account. তারপরে দ্য টোটাল অফ দ্য সেলস অ্যাকাউন্ট অফ রুপিস 1500 হ্যাজ বিন এক্সট্রাক্টেড অ্যাজ 1300 ফর 1500 ইন দ্য ট্রায়াল ব্যালেন্স। কারেক্ট এন্ট্রি, সাসপেন্স অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই রুপিস 200, মানে 200 টাকা তোমাকে সাসপেন্স অ্যাকাউন্টে তোমাকে ডেবিট করতে হবে। সেটা কি হয়েছে, টোটাল দ্য সেলস অ্যাকাউন্ট আমার রেকর্ড হচ্ছিল এটা, কিন্তু আমি লিখেছি হচ্ছে 1300, তাহলে আমাকে এটাকে সাসপেন্স অ্যাকাউন্টে 200 আমাকে দেখা যাবে। নেক্সট, দ্য টোটাল অফ দ্য সেলস